আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর, আর আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আজকে আমরা ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করতে চলেছি। আর আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলি পার্ট 1 আমরা আগেই করে নিয়েছি, আজকে আমরা করব বেঙ্গলি পার্ট 2। যদি পার্ট 3 বা অন্যান্য তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনগুলি পেতে। এবং এর আগেই আমরা ক্লাস 8-এর কয়েকটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক করেছি, যদি সেগুলি কেউ না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই আজকে আমাদের এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা সম্পূর্ণ সমাধান করেছি। ভিডিওটিকে কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কেননা কোনো জায়গায় যদি আমার অনিচ্ছাকৃত সত্য টাইপিং মিস্টেক হয়ে যায় আমি তাহলে সেখানে কিন্তু বলে দিতে পারবো। এক নম্বরে বলছে সেলুকাস ছিলেন গ্রিক সেনাপতি, গ্রিক সম্রাট, মূর সেনাপতি, আরব সেনাপতি। উত্তরটা হচ্ছে সেলুকাস ছিলেন গ্রিক সেনাপতি। এবার চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় নম্বর প্রশ্নটা। দ্বিতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে তোতাই এর চাই, কি চাই? একটি সবুজ টিয়া, সবুজ চারা গাছ, সবুজ জামা, চশমা। উত্তরটা কি? উত্তরটা হয়ে যাবে সবুজ জামা। বাচ্চা ছেলে জামা ছাড়া আর কি চাবে? তোমরা তো জামার জন্য বাড়িতে বায়না করতে থাকো। এবার দেখো তিন নম্বরটা, বাঘের বিক্রম, সম বাঘের হিমানি। পঙ্কুটিতির রচয়িতা হলেন মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভারতচন্দ্র রায়, গৌড়দাস বসাক। এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে ভারতচন্দ্র রায়। এবারে চলো আমরা দেখে নিই আমাদের চতুর্থ প্রশ্নটি। চতুর্থ প্রশ্ন হচ্ছে আলেম শব্দের অর্থ। এখানে যে কয়টা অপশন দেওয়া আছে সব কয়টাই ভুল, বা এই অপশনগুলোর মধ্যে উত্তর একটাও নেই, কিন্তু এই শব্দটার সাথে মিল আছে সর্বজ্ঞ, তাই আমরা সর্বজ্ঞ লিখে দেব, কিন্তু আসলে সর্বজ্ঞটা উত্তর নয়। পাঁচ নম্বরে বলছে মূর সেনাপতি শব্দে দল সংখ্যা, এখানে সংখ্যা চারও হতে পারে পাঁচও হতে পারে, উচ্চারণের ক্ষেত্রে সেটা নির্ভর করে, কিন্তু এখানে যেহেতু চার অপশন নেই তাই আমাদের কাছে পাঁচটাই হবে উত্তর। এবারে দেখো দ্বিতীয় প্রশ্নের আনসারগুলো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। সুখ পাওয়া যায় অনেকখানি, কবির মতে সুখ লাভের উপায়টি কি? চলো আমরা দেখে নেই দ্বিতীয় প্রশ্নের আনসারটিও। উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে, কবিতা থেকে গৃহীত লিখবে। নিজের মতো অন্যকে পাওয়া যায় না, কিংবা অন্যের মতো করে নিজেকে গড়ে তোলাও যায় না। কারো জন্য যেমন নিজেকে অসুবিধায় পড়তে হয় তেমনি আমার জন্য অন্যরা অসুবিধায় পড়ে, ফলে উভয় পক্ষের দিক থেকে হাত বাড়ালে অর্থাৎ সহযোগিতা করলে, একে অপরকে বোঝার চেষ্টা করলে উভয়েরই দুঃখ লাঘব হবে এবং অনেকটা সুখ লাভ করা যাবে। আশা করি বুঝতে পেরেছো। কারো কোথাও অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, এবং এর পরবর্তীতে তোমরা কোন ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। দুই নম্বর প্রশ্নটা হচ্ছে বন্ধুভাবে উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল, এই কথোপকথন গল্পের ঘটনাকে কীভাবে নিয়ন্ত্রণ করেছে? উত্তর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মূর সেনাপতির কথা এখানে বলা হয়েছে। আরব সেনাপতি ও মূর সেনাপতি উভয়ের কথোপকথনে উভয়ে নিজেদের পূর্বপুরুষদের পরাক্রম, যুদ্ধ কৌশলের নানা কথা নিয়ে আলোচনা করেছিল, তোমরা যেটা খুশি লিখতে পারো। এই কথোপকথনের মাধ্যমে আরব সেনাপতি বুঝতে পারেন যে মূর সেনাপতি তার পিতৃ হত্যাকারী, কিন্তু এখন মূর সেনাপতি তার অতিথি, তাই তিনি অতিথির কোনো ক্ষতি করবেন না। এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় আরব সেনাপতি অতিথেয়তার বোধে পৃথিবীর অন্যান্য জাতি অপেক্ষা শ্রেষ্ঠ জাতি, বা আরব সেনাপতির পরিপ্রেক্ষিতে তোমরা বলতে পারো আরব জাতি। তারা মনের রুদ্ধ ভাব কখনো অতিথির কাছে প্রকাশ করেন না, তাদের শত্রুতার মধ্যেও অতিথির প্রতি মিত্রতার ভাব ফুটে ওঠে, আর লেখক আমাদেরও এই ভাবনায় উদ্দীপ্ত হতে বলেছেন। একটা অসাধারণ গল্প, আশা করি তোমরা পড়ে নিয়েছ। এবারে দেখো তিনের প্রশ্নটা, মহাভারতের কোন চরিত্রটি কেন অপুর সবচেয়ে ভালো লাগে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত পথের পাঁচালী গল্পে আমরা জানতে পারি মায়ের মুখে কাশীদাসী মহাভারত এর কাহিনী গভীর মনোযোগ দিয়ে শুনত অপু, কিন্তু সকলের চরিত্রের মধ্যে কর্ণকেই সবচেয়ে ভালো লাগতো অপুর, কারণ তার মনে হতো কর্ণ বীর হয়েও চিরকাল কৃপার পাত্র হয়েছিল। যুদ্ধক্ষেত্রে কর্ণের রথের চাকা মাটিতে বসে গিয়েছে, সেই সময় অর্জুন নিরস্ত্র কর্ণের উপর বাণ নিক্ষেপ করে তাকে বিপর্যস্ত করে ফেলেছে। তোমরা এটা তুলে নাও, এতটুকুই কিন্তু আমাদের উত্তরটা শেষ না, আমরা পরবর্তীতে কন্টিনিউ লিখতে থাকবো। চলো দেখে নেওয়া যাক পরের পেজটা। কর্ণের কাতর মিনতি অর্জুন শোনেনি,
শেষ পর্যন্ত অসহায়ভাবে কর্ণ মৃত্যুবরণ করেছে। এই ঘটনা শুনে শিশু মনকে এই ঘটনা শিশু মনকে বেদনায় ভারাক্রান্ত করে তুলত। আর তার মনে হতো কর্ণ যেন এখনও সেই রথের চাকা তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অপুর মনে হয় অর্জুন মান পেল, রাজ্য পেল, কিন্তু কর্ণ বড় অসহায়। এত বড় বীর হয়েও সে মান পায়নি নিজের। অজান্তেই অপু কর্ণকে নিজের হৃদয়ে বীরের সিংহাসনে বসিয়েছে। অপুর মতে কর্ণ অপরাজিত নায়ক হলেও আদর্শবান তার এই, আর তাই কর্ণ চরিত্র অপুর সবচেয়ে বেশি ভালো লাগত। চলো এবার আমরা দেখে নেব আমাদের শেষ প্রশ্ন, টিনের বাক্সে অপু কী কী রেখেছিল, এর মধ্য দিয়ে তার চরিত্রের কোন দিক ফুটে ওঠে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত পথের পাঁচালী গল্পে আমরা দেখেছি, লিখবে গল্পে আমরা দেখেছি, অপু টিনের বাক্সে একটি রং করা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেপু বাসি, গোটা কত কড়ি, দু পয়সা দামের পিস্তল, কতগুলো শুকনো নাটা ফল এবং খান কত খাফড়ার কুচি প্রভৃতি সম্পত্তি রেখেছিল। টিনের বাক্সে সংগৃহীত করে রাখা সম্পত্তিগুলি থেকে তার চরিত্র সম্পর্কে এই ধারণা করা যায় যে অপু ছিল খুবই কল্পনাপ্রবণ, স্বল্পবিলাসী। তার স্বপ্নগুলো তাকে জীবনের প্রতি মুহূর্তে বেঁচে থাকার জন্য এবং ওর জীবনকে উপভোগ করার জন্য রসদ জুগিয়ে দেয়। আজকে এ পর্যন্তই বন্ধুরা। যদি তোমরা মনে করো যে তোমাদের সামান্য পরিমাণ হলেও আমি সাহায্য এবং সহযোগিতা করতে পেরেছি, তাহলে অবশ্যই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা করে লাইক, একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করে দিও। এবং এই ভিডিওর পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও। আর পরের ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে হবে। যারা আগেই করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।